আমাদের কমপ্লেন স্যারেরা ম্যাডামরা টিকটকার, স্যারদের ম্যাডামদের টিকটকার মানে না। ইভেন স্কুলের ম্যাডাম টিকটক করে ভাই, টিকটক করে, অশ্লীল ভাবে টিকটক করে, অশ্লীল টিকটক করে। স্কুলে কোনো ম্যাডামদেরকে টিকটকার মানে না, কোনো স্যারকে দালাল মানে না। কি কারণে আমাদের টাকা নিয়ে ছিনিমিনি করা হবে? এটাই আমাদের দাবি, এক দফা এক দাবি। শিক্ষকদের পদত্যাগ চাই। এগুলা নিয়ে আমাদের কিছু বল, আমার বড় ভাইরা, আমাদের যে বড় ভাইরা ইউনিভার্সিটির অনেক ভালো কাজ করেছে, দালালদের থেকে আমাদের দেশকে মুক্ত করেছে। আমাদের কমপ্লেন স্যারেরা ম্যাডামরা টিকটকার, স্যারদের ম্যাডামদের টিকটকার মানে না, দালাল মানে না। যে ওয়াসিম স্যার লোকটা মানে, উনি গার্জিয়ানদের সামনে তার সন্তানদের গালি দেয়, বেতনের জন্য গালাগালি করে, খারাপ ব্যবহার করে, রাফ বিহেভ করে। আমার গার্ডিয়ানের সামনে গণতান্ত্রিক যখন হয়েছিল তখন কিন্তু বলা হয়েছে স্টুডেন্টদের গায়ে ব্যাত বা হাত কোনো কিছু চালানো চলবে না, শুধুমাত্র একটা ব্যাত বলছিল যে ছাত্রদের ঠান্ডা করার জন্য, কোনো মানামারি চলবে না। ওয়াসিম স্যার ওরা হাত দিয়া নিজের হাতে ইচ্ছা মতো যতক্ষণ সময় দরকার ছিল, যতক্ষণ ওনার মন চাইতো, যতক্ষণ ওনার ভিতরে দম থাকতো ততক্ষণ পর্যন্ত উনি থাপ্পড় মারতো। অবশ্যই কমপ্লেন করছে, এখানে কমপ্লেন আছে মেয়েদের, অবশ্যই মেয়েদের, হ্যাঁ মেয়েদের শুদ্ধ গালি দিত, মেয়েদের শুদ্ধ গালি তো, মেয়েদেরও ছাড়তো না, মেয়েদের সামনে আগাইতো মারার জন্য। ওনারা বলতো যে ওনারা নাকি খাওয়াবে, এরকম ট্রিট দিবে, এরকম কিছু বলে নিয়ে যেত, তার ওরা ব্যাড টাচ করতো মেয়েরা, এরকম অনেকবার বলছে। ইভেন আমাদের পরীক্ষার আগে যে দুই মাস এই যে ছাত্রদের ভাই, এই ছাত্র ভাই যারা আছে ওরা তো আমার ওল্ড ব্যাচ, আমরা তো বেরোয় গেছি, এই ছাত্র ভাইদের দুই মাসের বেতন ওরা অগ্রিম নিছে, টাকাটা এখনও দেয় নাই, টাকাটা এখনও পরিচিত না, দিছে টাকা দিছে। আমরা ভাই, আমরা সমাজ, আমরা ছাত্র সমাজ, আমরা কোনো দল, আসতে আমরা কোনো দলে নাই, আমরা ছাত্র সমাজ তো। আমরা যেহেতু একটা সুন্দর দেশ গড়তে চাচ্ছি, আমরা সুন্দর করে উঠতেছি, উচ্চ কর্মকর্তা যারা আছে, আমরা তো স্কুল কলেজের স্টুডেন্ট, উচ্চ কর্মকর্তা যারা আছে তারা গণতন্ত্রী যারা আছে, যারা সরকার তারা করবে, আমরা স্টুডেন্ট যারা আছি আমরা চাই আমাদের স্কুল কলেজ যাতে সুন্দর হয়, কোনো দুর্নীতি চলবো না, কোনো চাঁদাবাজি চলবো না, স্কুলে কোনো প্রকার ঘুষ সুদ চলবো না। ওনারা এক্সট্রা বেতন নেয়, পোলাপানি দিন না আসলে ওনারা ফাইন কাটে। ইভেন স্কুলের ম্যাডাম টিকটক করে ভাই, টিকটক করে, অশ্লীলভাবে টিকটক করে, অশ্লীল টিকটক করে। আপনারা ক্লাসে টিকটক করে না, টিকটক করে বাইরের জায়গায়, বাট ওগুলা স্টুডেন্টদের কাছে আসে, হ্যাঁ স্টুডেন্টদের কাছে আসে অশ্লীল টিকটক ভাই, অশ্লীল জামা কাপড়, অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল গান দিয়ে তারা টিকটক করে। আপনারা কালকে দেখতে পাচ্ছেন, আপনারা কালকে দেখতে পাচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান, যিনি আসলে যাকে দরবেশ বলা হতো, এবং শেয়ার মার্কেটকে তিনি একা হাতে ম্যানিপুলেশন করতেন। এবং আমরা যখনই এই সালমান এফ রহমানের শেয়ার মার্কেট ম্যানিপুলেশন নিয়ে যখন কথা বলতাম বা আমাদের বিভিন্ন জায়গায় কথা বলা হতো, এবং তাদেরকে সেই সোশ্যাল মিডিয়া থেকে অ্যাটাক করা হতো। আপনারা জানেন যে বুয়েটে আবরারকে হত্যা করা হয়েছে, আবরার নটরডেমে আমার ব্যাচমেট ছিল, আমরা 1.5 বছর আবরার, আমরা একসাথে একই বেঞ্চে বসে পরীক্ষা দিয়েছি, আবরারের মতবাদ, আবরারের মতাদর্শ আমরা জানতাম, এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে চিনতাম। ও কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না।